প্রায় দুদিন বাদেই ভিডিও দিচ্ছি আমি, কারণ শরীরটা মাঝখানে একটু ভালো ছিল না। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে মা আসবে, তো মাকে আমি নিয়ে এসেছিলাম সেদিন। তো পরের দিন আমরা দুজনে মিলে গেছিলাম বাজারে, তো একটু চিকেন নিয়ে এসেছিলাম। তো বাড়িতে এনে চিকেন টিকেন সব কিছু জোগাড় টাগাড়ি করে আমি বাড়িতে পুজোটা আগে দিয়ে নিয়েছিলাম, স্নান টান করে দুবেলা খেতে বসেছিলাম। আর খাওয়ার মধ্যে আজকে লাঞ্চে ছিল চিকেন, এটা ছিল তোমার চিংড়ি একটা আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, এটা ছিল কালকের একটা বাটা করেছিলাম চিংড়ি মাছের, সেটা ছিল আলু ভাজা আর সবজির ডাল। এরপর আমরা সন্ধ্যের দিকে একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম চা খেতে খেতে। তো আমরা একটু বেরোবো জয় মাতাজির মন্দির, তো ওইখান থেকেই যাচ্ছি। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এখানে অটোতে আমি আর মা আছি, আর ছেলে আর হাজবেন্ড বাইকে করে আগে বেরিয়ে গেছে, বাবা আসেনি। বাবাকে বলেছিলাম বাট বাবা আসেনি, বাবা বললো তোরা যা, আমার পায়ে ব্যথা করছে, আমি যাবো না। তো বাবা বাড়িতে রেস্ট নিচ্ছে, বেশি দেরি হবে না, তবুও আমরা গেলাম, তো তাড়াতাড়ি চলে আসবো। যতটা যে মন্দিরটাতে যাচ্ছি খুব ভালো লাগবে মন্দিরটা, আর খুবই সুন্দর মন্দিরটা বলতে গেলে। তো আমরা ওইখানেই যাচ্ছি, মা এসছে, মা বললো চল ওখানে একটু ঘুরে আসি, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওইখানে ভিডিও বা ছবি তোলা কোনো রকম অ্যালাউ নেই। তো আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর কন্টিনিউয়াসলি সামনে থেকে বলে যাচ্ছে যে আপনি ফোন বন্ধ, দূর থেকে যে ক্যামেরাটা বন্ধ করুন। তো যাই হোক, তারপরে এরপরে আর ক্যামেরা করিনি। এরপর ওখান থেকে দেখার পরে আমরা চলে গেছিলাম গঙ্গাঘাটে, ওখানে কিছুক্ষণ সবাই মিলে টাইম স্পেন্ড করলাম, দেন কিছুক্ষণ গল্প টল্প করে একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কারণ কালকেই মা বাড়ি চলে যাবে। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা।